আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলি টুতে। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, আর যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। দর্শক, আমরা ভিডিও শুরুতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন দিতে চাই, কারণ আমরা সিরিজ জয় করেছি, পরপর দুইটা সিরিজ, আর তাও বিশ্বের সবচেয়ে ক্রিকেট আসরে যাদেরকে ক্রিকেটের মোড়ল বলা হয়, শক্তিশালী দেশ বলা হয়, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বিপক্ষে। প্রথমে তো আমরা অভিনন্দন জানাচ্ছি, আর পাশাপাশি ক্রিকেট একমাত্র খেলা যেই খেলাতে আপনি বাঙালি জাতির ভিতরে একাত্মতা, ভ্রাতৃত্ব, তারপর হচ্ছে পাশাপাশি যে একটা জয় সারা দেশের মধ্যে বয়ে যায় সেটা হচ্ছে ক্রিকেটে যখন আমরা জিতি, আবার একটা পরাজয় সারা দেশের মানুষকে কাঁদায় সেটাও হচ্ছে ক্রিকেট। তো টানা দুইটা ম্যাচ জয়ের পরে আমাদের মন মেজাজ ফুরফুরা, আর সামনে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ, তো সেই বিশ্বকাপে বাংলাদেশ ভালো করবে এই প্রত্যাশা রাখছি। কিন্তু আমরা যখন সবাই মিলে স্বপ্ন দেখা শুরু করছি, বাংলাদেশ ক্রিকেটেরই আরেক বরপুত্র, যাকে ক্রিকেটের বরপুত্রই বলা হয়, মোহাম্মদ আশরাফুল ভাই, আপনারা জানেন যে তিনি এই মুহূর্তে ক্রিকেট থেকে বরখাস্ত আছেন বিভিন্ন ঘটনার কারণে। তো যাই হোক, তিনি আসলে বাংলাদেশের এই যে ধারাবাহিক জয় সেটা সম্পর্কে তিনি কিছুটা প্রশ্ন তুলেছেন যে এই জয়গুলোর পেছনে কি কোনো ঘাপলা আছে, এটা কি কোনো সিস্টেমে খেলানো হচ্ছে, খেলা মানে হচ্ছে যে না খেলাতে দুর্নীতি না, বাট যে ক্রিকেটের পিচ তৈরি করা হচ্ছে সেই পিচটাকে আসলে মানে অরিজিনাল আন্তর্জাতিক মানের পিচ তৈরি করা হচ্ছে, নাকি আমাদের জয়ের জন্য এটাকে কোনো স্পেশাল ওয়েতে তৈরি করা হচ্ছে। আশরাফুল ভাই ভাবছেন এইরকমই যে এটা আসলে এই জয়ের পিছনে আমাদের যে যে মাঠে খেলাটা হচ্ছে, যে পিচটা তৈরি করা হচ্ছে, সেটা আমাদের খেলোয়াড়দের অনুকূলেই তৈরি করা হচ্ছে, এটা আসলে আমরা আমজনতা ভালো বুঝবো না, যারা বড় বড় বিশেষজ্ঞ আছেন তারা বুঝবেন। তো আশরাফুল ভাইয়ের বক্তব্যটা আমি আপনাদের সামনে তোলার চেষ্টা করছি। তবে আশরাফুল ভাই সম্পর্কে এখানে একটা তথ্য দেই, 2007 সালেই বাংলাদেশ প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপে আমরা একটা জয় পেয়েছিলাম, আর সেই জয়ের যিনি অধিনায়ক ছিলেন মোহাম্মদ আশরাফুল ভাই, তখন তিনি বাংলাদেশ দলেরও ক্যাপ্টেন্সি করেছেন। তিনি এই টানা জয়ের পরে ওনার যে বক্তব্য তিনি লিখেছেন, যে গণমাধ্যমকে জানিয়েছেন, জয় যেমন অভ্যাসের ব্যাপার, ব্যাটসম্যানদের রান করাটাও কিন্তু অভ্যাসের ব্যাপার। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতেছি, নিউজিল্যান্ডের সঙ্গে প্রথম দুই ম্যাচ জিতলাম, কিন্তু ব্যাটসম্যানরা তো রান করতে পারছিল না। উনি যেটা বোঝাচ্ছেন যে ধারাবাহিকভাবে আমাদের ব্যাটসম্যানরা যারা টপ অর্ডারে খেলে, মিডল অর্ডারে খেলে, তারা কিন্তু রান পাচ্ছিল না, হয়তো টপ অর্ডার ভালো করছে আজকে, কালকে লাস্ট অর্ডার, কালকে মিডল অর্ডার, এইভাবে জয়গুলো আসছে, অথবা বিপরীত দলে তারা রানই করতে পারেনি, বোলারদের কৃতিত্ব ছিল, মানে উনি এই বিষয়গুলো বোঝাইতে চাইছেন। আচ্ছা, এরপরে তিনি লিখেছেন, উল্টো নিজেদের সুবিধা মতো করে তৈরি করা উইকেটেই 76 রানেই গুটিয়ে যেতে হলো, টি টোয়েন্টি বিশ্বকাপের আগে এটা কিন্তু ভালো হলো না। এখানে এই বিষয়টা কোনটা বুঝাইছেন, যে বাংলাদেশ নিউজিল্যান্ডের সাথে যে খেলাটায় হারছে মাত্র 76 রানে কিন্তু বুক হয়ে গেছে, সো এটা তার দৃষ্টিতে, তিনি যেহেতু একজন অধিনায়ক, যে ধারাবাহিক পারফরমেন্সের ভিতরে হারারও একটা সিস্টেম আছে, তো এই সিস্টেমটাতে বোঝা যাচ্ছে উনি যেটা সন্দেহ করছেন, যে আমাদেরকে যে খেলার পিচটা ছিল এই দুই দেশের সাথে খেলার, সেখানে ঘাপলা ছিল। তিনি বলেছেন যে ক্রিকেটে তো বাজে দিন আসবেই, নিউজিল্যান্ডের বিপক্ষে একটি হারেই কি সব শেষ হয়ে যাচ্ছে না, আর তিনি বলেন যে কিছুই কি কাজে আসবে না টি টোয়েন্টি বিশ্বকাপে আমরা যে অভিজ্ঞতাগুলো নিচ্ছি। তিনি আরও বলেন যে জয়ের অভ্যাস সবসময়ই ভালো, সেদিক দিয়ে ঠিক আছে আমরা টানার জয় পাচ্ছি, কিন্তু যেই ধরনের উইকেটে খেলে এই জয়গুলো এলো তা নিয়ে আমার সন্দেহ আছে। তিনি সন্দেহ করছেন যে সামনে আমিরাত আর ওমানের যে খেলার মাঠ তৈরি করা হবে আন্তর্জাতিক মানের, বাংলাদেশ যখন সেখানে খেলতে যাবে, তো এই জয়গুলা সেইখানে কোনো কাজে আসবে কি না, সেইখানে তো স্পোর্টিং উইকেটেই খেলতে হবে। জয়ের অভ্যাস দরকার হলেও সেটি ভালো উইকেটে খেলে, রান করে, তারপর যখন আমরা জয় পাব সেইটাকে তিনি দেখছেন যে মানে জয়ের প্রক্রিয়া, তার মতে প্রক্রিয়াই ঠিক নেই বাংলাদেশ ক্রিকেটের বর্তমানে। তিনি আরও লিখেছেন যে তিনি মনে করেন বাংলাদেশ এই মুহূর্তে একটু বেশি সাফল্য নির্ভর হয়ে পড়েছে, সেই কারণেই নিজেদের মতো করে উইকেট বানিয়ে জিততে চাইছে, তার মানে হচ্ছে যে যে খেলাগুলোতে আমরা জিতছি সেখানে পিসের একটা বিষয় আছে, আর এই বিষয়টা নিয়ে কিন্তু আন্তর্জাতিক যারা ক্রিকেট বিশ্লেষক তারাও কিন্তু প্রশ্ন তুলেছেন। আপনি দেখেছেন যে ভারত, পাকিস্তান, অন্যান্য দেশ, তবে ভারতের হিসাব তো আলাদা, আর তারা মনে করলেন যে কোনো কিছুতে আমাদেরকে বেশি একটু প্রশ্ন তোলে, বাট পাকিস্তানও কিন্তু প্রশ্ন তুলেছেন যে এই যে পিসের বিষয়টা। আচ্ছা, এরপরে তিনি লিখেছেন যে এমন উইকেট বানালে ঘরের মাঠে হয়তো ম্যাচের পর ম্যাচ আমরা জিততে পারবো, কিন্তু বিদেশের মাটিতে আমরা হয়তো খুব বেশি ভালো সফলতা পাবো না, যেহেতু সামনে টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ আছে। তিনি বলেন যে এই ব্যাপারটা একটু ভেবে দেখা দরকার, আর তিনি আরও মনে করেন যে
টি টোয়েন্টি যে আসরটা আছে খেলার, সেইখানে বাংলাদেশের যে রানিং টিমটা আছে তাদের অনেক ভালো করার সুযোগ আছে। আর আর এই যে 14 বছর, 2007 থেকে 2021, প্রায় 14 বছর, 14 বছরে বাংলাদেশ ক্রিকেটের মান কতটুকু উন্নত হয়েছে, ওনার বক্তব্য অনুযায়ী অন্যান্য দিকে উন্নত হলেও টি টোয়েন্টিতে ক্রিকেটটা যেন ঠিকমতো বুঝে উঠতেই পারছেন না আমাদের বর্তমানে যারা খেলছেন তারা। বাংলাদেশ কেন টি টোয়েন্টিতে ভালো দল হতে পারছে না, এটা নিয়ে হতাশা কাজ করে আশরাফুল ভাইয়ের মধ্যে। তিনি মনে করেন বাংলাদেশি ক্রিকেটাররা পর্যাপ্ত পরিমাণে টি টোয়েন্টি ম্যাচ খেলার সুযোগ পায় না। ঘরোয়া ক্রিকেটে বিপিএলের বাইরে একটা টি টোয়েন্টি টুর্নামেন্ট খুবই প্রয়োজন, প্রক্রিয়া ঠিক না হলে কিছুই হবে না, ওটাতেই বেশি জোর দিতে হবে। এখন এখানে কিছু বিষয় আছে, যেমন অস্ট্রেলিয়া এরকম বড় বড় দেশ আনতে গেল খেলবে কেমনে ভাই? দেখেন অস্ট্রেলিয়ার তারা যে নাটক তুলছে বাংলাদেশে নিয়ে, আমিও নিজে আশ্চর্য হয়ে গেছি, এত তেলাই এগুলার আনার দরকার কি ছিল? কিন্তু অন্যদিকে নিউজিল্যান্ডের প্রেসিডেন্ট যেমন ভদ্র মানুষ, সেই মহিলার কি জানি নাম ভুলে গেছি, খেলোয়াড়গুলো কিন্তু ভদ্র। দেখেন এরা এটা কোনো রকম ডিমান্ড টিমান্ড করে নাই, যার কারণে এদের হারে বাঙালি এত এক্সট্রা মজা পাচ্ছে না, কিন্তু অস্ট্রেলিয়াটা মজা পাইছে, ভাই আইসা এটা করতে হবে সেটা করতে হবে, মানে মনে হয়েছে যে একজন আমেরিকার প্রেসিডেন্ট আসছে আর এটা খেলাইতে আনছে। হ্যাঁ, মানে মেজাজ গরম হয়েছে, পায়ের রক্ত মাথায় উঠছে, তারপরে ধন্যবাদ, যেই কারণে হোক আমরা জিতছি। ইতিহাস আসলে জয়কে মনে রাখে, সিস্টেম মনে রাখে না। এখন যদি বিষয়টা সত্যি সত্যি এরকম হয় যেটা সিস্টেমে আমরা পিস তৈরি করে জিতছি, সেটা আমিও চাইবো না, আমি চাই আমাদের দেশ খেলা জিতুক। আর এখানে আরেকটা বিষয় তুলি, মাশরাফি বিন মুর্তজা তিনি গত পরশুদিন একটা কথা বলেছেন যে আমাদের বাংলাদেশের যে সাবেক ক্রিকেটাররা যারা লিজেন্ড ক্রিকেটার আছেন তাদের এই মুহূর্তে ভাত না খাইয়া মরার মতন অবস্থা, কিন্তু বিদেশ থেকে মানে কোটি কোটি টাকা খরচ কইরা নামি দামি এই যে মানে কি বলা হয়, নামি দামি না, মোটামুটি এত পরিচিত না যাদেরকে আমরা আনতেছি, এগুলো খুব বেশি ভালো লেভেলের কি বলা হয় যে কোচ হিসাবে ওই রকম না। হ্যাঁ, একদিন আসলে আরেকদিন আসে, নানান কাহিনী, খেলোয়াড় চয়েসেরা ঝামেলা পাকায়। তো মাশরাফি বিন মুর্তজার ওই কথাটা হতে আমিও সহমত যে আমার দেশের যারা ক্রিকেটার আছেন সাবেক যারা ভালো খেলছেন তাদেরকে অন্তত আমাদের কোচ হিসাবে নিয়োগ দিলে সমস্যা কী? আমার কথাই তো দিবে না, বিসিবি বোর্ড আছে। আবার দেখেন এদিকে খালেদ মাহমুদ ভাই এক গ্রুপ, আকরাম ভাই আরেক গ্রুপ, তামিম ভাই মাঝখানে রাগ কইরা সামনে আবার খেলবে না। তো আমাদের ক্রিকেটারদের ভেতরে কিন্তু এই যে সাকিব আল হাসান, তিনিও মাঝে মাঝে কিন্তু প্রচণ্ড রাগে এই যে ভেতরকার যে সিস্টেম সেই সিস্টেম নিয়ে কিন্তু কথা বলেন। আর ইতিমধ্যে আপনারা জানেন পাপন ভাই আবার তিনি অবসরে যাচ্ছেন, এখন কোন ভাই যে দায়িত্বে বসে বাংলাদেশ ক্রিকেটের গতিপথ যে কোন দিকে যায়, তবে অনেকটাই এলোমেলো এবং অগোছালো। জয় পাচ্ছি, যদি আশরাফুল ভাইয়ের সন্দেহটা সত্যি হয়ে যায় তাহলে সেই জয়টা কিন্তু আমাদের জন্য সামনে পরাজয় হিসাবে অপেক্ষা করছে, আর সম্মানটা অসম্মানে পরিবর্তন হবে। কারণ কি, হ্যাঁ ঘরের ভিতরে 5 জনকে কিলাই আমি সমান করলাম, বাইরে যেয়ে ওই ফারা যাইতে মনে করলেন পীড়া, কিরে তার গায়ে শক্তি নাই কেন, তখন বুঝতে হবে যে এখানে নানান কাহিনী আছে। বাট ক্রিকেট আমাদের অহংকার, ক্রিকেট আমাদের গর্ব, আমরা চাই আমাদের ক্রিকেটাররা ভালোভাবে খেলুক, আর যদি কোনো কৌশল অবলম্বন করে জিতা থাকে সেগুলো যেন সামনের দিকে না করে। সেটা করলে ওই যে বললাম না যে এখন আমরা টানা সিরিজ জয় করছি, আন্তর্জাতিক গণমাধ্যম ছাপাচ্ছে, আবার যখন হারবে ঠিক ওইভাবে ছাপাবে যে নিজেদের মতে 5টা জিততে বিদেশে এসে মোদি আসে না, এরকম তারাও তো ট্রোলিং করে বাট সিস্টেমে করে। যাই হোক, নিশ্চয়ই এগুলো যারা দেখার তারা দেখবেন, আমাদের ক্রিকেটাররা যথেষ্ট বুঝের মানুষ, তারা আমাদের ভালোবাসার মানুষ। ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।